হাসনাবাদে সিপিএম নেতা খুনের ঘটনায় সিপিএম তৃণমূল রাজনৈতিক চাপানুতরের মধ্যেই পুলিশ ও পুলিশ মন্ত্রীর ভিন্ন মত সামনে চলে এলো। প্রসঙ্গের উল্লেখ না করলেও মঙ্গলবার ঘুরিয়ে হাসনাবাদ কাণ্ডের নেপথ্যে সিপিএম এর অন্তর্কল হয়ে রয়েছে বলে ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারই পুলিশ সুপার কিন্তু বললেন যাবতীয় সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আমরা বেশ কয়েকটা অ্যাঙ্গেলে আমাদের যে খবর আসছে পরস্পর বিরোধী অ্যাঙ্গেল, তার মধ্যে যেমন একটা অভিযোগে রাজনৈতিক শত্রুতার কথা বলা হয়েছে, আবার একটা খবরে এসছে যে ব্যক্তিগত শত্রুতার একটা খবর, সেটা আমরা পাচ্ছি। আবার অনেকে অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এর কারণগুলো বলছেন, আবার অনেকে বর্ডার সংক্রান্ত কিছু ঘটনার কথাও বলছেন। আমরা কোনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে এখনো পৌঁছয়নি, প্রতিটা পয়েন্ট আমরা খতিয়ে দেখছি, খতিয়ে দেখে তদন্ত করে যে দোষী তাকে আমরা ধরব। পুলিশের কাজ পুলিশ করবে, ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বাম আমলের ট্রেডিশন অব্যাহত রেখে একাধিক রাজনৈতিক খুন বা হানাহানির ঘটনায় পুলিশি তদন্ত কার্যত শুরু হওয়ার আগেই বিরোধীদের অন্তর্দ্বন্দ্ব কিংবা দুর্ঘটনা তত্ত্ব সামনে এনেছে বর্তমান শাসক দল তৃণমূলও। ফলে প্রতিবারই প্রকাশ্যে এসেছে প্রশাসন এবং শাসকের ভিন্ন মত। হাসনাবাদের ঘটনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না। নিজের জেলায় ওর একটা প্রতিপক্ষ ছিল, আগে মারা গেছেন সুভাষবাবু, এখন প্রতিপক্ষটা হলো অমিতাভ নন্দী, এদের দলীয় কোন্দল। এই কোন্দল ঢাকতে গিয়ে লোকসভা নির্বাচন আসছে, তো ছ মাস হোক এক বছর বাদে লোকসভা নির্বাচন আসছে, নির্বাচনে সব ঢাকতে গৌতমবাবুরা নেমে পড়েছে। দ্বিধাহীন কণ্ঠে আপনাকে বলে গেলে খুনের সাথে তৃণমূল কংগ্রেসের যোগ নেই, দলীয় কোন্দলে খুন, আর একটু নেপথ্যে চলে যান, গৌতমবাবুর গায়ে কাঁটা দেবে। এই খুনের নেপথ্যে কি রয়েছে? এই খুনের নেপথ্যে রয়েছে মানিটারি, টাকা রয়েছে। আর এই আগাম ঘোষণায় বিরোধীদের হাতে ফের আক্রমণে নয়া হাতিয়ার তুলে দিল সিপিএম এর দাবি। মুখ্যমন্ত্রী যদি আগেই নিদান দিয়ে দেন তাহলে তার প্রভাব তো পুলিশি তদন্তে পড়বেই, এরপরও নিরপেক্ষ তদন্ত করা কি আদৌ সম্ভব হবে? এবিপি আনন্দ,